সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমার মার গীতা ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর এখন আমি ড্রয়িং ক্লাসে যাব, তো এখন মাকে ডাকবো আমার চুলগুলা বেঁধে দিতে। মা, আমার চুলগুলা বেঁধে দাও তো। এটাও পারে না, ড্রয়িং ক্লাসে যাবো, এমনি একটা চুল বেঁধে দিলেই হয়। পারবো। আজকের ভিডিওটা আমার মেয়ে শুরু করলো। আমি রুটি করছিলাম, তো আমি বললাম যে আজকে তুমিই শুরু করো। তো দেখো এখন চুলটা বেঁধে দিই। সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন দাদাভাইয়ের খাবারটা বানাচ্ছিলাম। বেনি করলাম না, বেনি করে কি ভাইয়ের সাথে স্নান করলাম। চলো আমি এখন খাবারটা বানাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বিছানা দেখো ওখানে পরে আছে, পরে তুলবো, খাবারটা আগে দিয়ে আসবো আমি, তারপরে বিছানা তুলবো। এটা নতুন ব্যাগ, যেটা খুব যত্ন করি। আগে ওই নীল ব্যাগটা খুব বেঞ্চ থেকে পড়ে যেত, এটাকে একবারও করতে দিই নি। আজকে নতুন জিনিসের যত্ন করবাই। হ্যাঁ, একটু পুরানো হলে তখন শেষ হয়ে যাবো যত্ন করা। তখন আমি ড্রয়িং, 10:30 বাজতেছে। টাটা। কি হারে পাতা পড়ছে দেখো, আমের বোলগুলো পয়রা উঠানটা একদম নোংরা হয়ে থাকে। হাওয়ার দিন আসছে না, দেখো উঠানের কি অবস্থা। সকালে ঝাড় দেওয়া হয়েছে, কেউ করবে না। তাড়াতাড়ি এসে পড়ো। ড্রয়িং ক্লাস থেকে এসেই দেখো স্নান করলো, চুলগুলো পুরো ভিজা। এখন ওর ঠাকুমা বলছে এক জায়গায় যাবে, তো ওকে নিয়ে যাবে সাথে, তাই ও এখন রেডি হয়ে গেল। এসে স্নান করে ভাত খেয়ে নিল, গরম গরম একটা মাছ ভেজে দিলাম, ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেলো। আর আমার ছেলে দেখো স্নান তো ওকে 12টার সময় করিয়ে দিয়েছি, তো অনেকক্ষণ অল্প উঠানে খেলা করলো, এখন বসে বসে টিভি দেখছে আর শসা খাচ্ছে। ওর তো এটাই নিয়ম, টিভি দেখবে তো কিছু খাবার লাগবেই। কতদিন যাবত বাড়িতে না স্কুল যেতে পারছে না, তো আজকে ঘুরতে যাচ্ছে বলে অনেক খুশি। দেখো হাসতে হাসতে বেরিয়ে গেল, মেয়ে চলে গেল আর ঠাকুমার সাথে। আমার এক পিসি শাশুড়ি আছে, ওনার শরীরটা ভালো না, তো তাই ওনাকে দেখতে গেল। তো চলে আসবে বিকাল দিকে, কারণ আজকে তো আবার পড়া আছে প্রাইভেট। তো প্রাইভেট তো যাবে 6টায়, 5টার দিকে চলে আসবে। আর এখন কোনো কাজ হয়নি জানো, কোনো মতে আর কি মাছ এনেছে, তো একটা মাছ কোনো মতে কেটে কুটে ওকে গরম গরম ভেজে দিলাম, মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে চলে গেল। ড্রয়িং ক্লাসে গিয়েছিল, তো সেখান থেকে আসলো 12:30 সময় আসলো, এসেই স্নান করলো, স্নান করে খেয়েই চলে গেল। এখন বাজে 1টা, আমার কোনো কাজ হয়নি। সকালের কাজকর্ম তো হয়েছে, ডাল ভাত রান্না হয়ে গেছে আর সব কেটে কুটে মশলা বাটাবাটি সব কমপ্লিট। খালি এখন বাসন ধুবো, মাছগুলো কাটবো, মাছগুলোই কাটা হয়নি জানো। কাজের মানে তালই বুঝে পাই না। সকালে ছেলের পিছনে আসলে অনেকটা সময় যায়, ওকে স্নান করানি, তারপর শরীরের মধ্যে কি গোটা গোটার মতো হয়েছে জানি না, সারা পায়ে কোমরে ঠোমরে ছেলের গোটা গোটা হয়েছে। তো ওগুলার জন্য আবার নিম পাতা সিদ্ধ করে ওই জল দিয়ে স্নান করানি, মানে অনেকটা ওর পিছনে সময় দিতে হয়। দুদিন পর পর একের পর এক লেগেই থাকে ওর। তো এদিকে এখন কাপড়ও ধুতে হবে, ওগুলো পরে করব, আগে রান্নাটা করব। তো দেখো এই যে জুতাটা রোদরে দিয়েছি, কালকের থেকে আবার স্কুল চলে যাবে, তো জুতাটা ধুয়ে দিলাম, সাদা সাদা হয়ে যায়, কালো জুতা না, একটু রোদরে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। কালকে সোয়েটারটা ধুয়েছিলাম, শীতের সব বস্ত্র ধোয়া শেষ, এখন এটা শুকালে বাস কমপ্লিট, শীতের বস্ত্র সব ঢুকে গেল, আর কিচ্ছু নেই বাইরে। আর উঠানটারও দেখলে কি অবস্থা, উঠানটাও ঝাড় দিতে হবে, মানে কাজের আর শেষ নেই।
তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মাছগুলো যে এখনো এমনি পড়ে আছে। কোন দিকে করব বলো, একা হাতে সব দিকে সামলানি হয়ই না। তো দেখো এই যে আমার বাসন পড়ে আছে আর এই যে মাছগুলো, এখন এই মাছগুলো কাটতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। কাজ তো আছেই গো, কাজ করতে করতেও শেষ হয় না। আর এদিকে দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। সর্দি, এই দেখো মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে মাছটা করব। এখানে মশলাও করা হয়ে গেছে, সব রেডি আছে, খালি মাছটা কেটে বাসনটা ধুয়েই রান্নাটা করে নেব। আর ছেলে তো টিভি দেখছে, স্নান করানোর পর তো বাস আর ডিউটি। এটা দেখো কি আর করবে, রোদ বাইরে। তোমাদের সাথে অল্পক্ষণ গল্প করলাম, তারপর চলে গেলাম মাছগুলো ধুতে। তো মাছগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে হলুদ লবণ মেখে চলে গিয়েছিলাম বাসন ধুতে। বাসন ধুয়ে এখন চলে আসলাম, এখন করে নিই রান্না। তারপর দেখো তোমাদের সামনে আবার চলে আসলাম মেনুটা শেয়ার করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। পরে স্নান করে এসে না এত খিদা পেয়ে যায় আর মেনু শেয়ার করতে ভুলে যাব, তাই ভাবলাম যে আগেই শেয়ার করে নিই। তো দেখো এই যে ডাল, আর এখানে আছে কোয়াশ, মটরশুঁটি, গাজর দিয়ে অল্পটুক তরকারি বলো ভাজা বলো যাই হোক রুটির জন্য। আর এখানে আছে ধনে পাতা বাটা আর স্যালাড আর আমার মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো এই হলো আজকের আমার শর্টকাট মেনু। তারপর দেখো মেনুটা শেয়ার করবার পর তারপরে চলে গেলাম ঘরটা ঝাড় দিতে, কারণ ঘরটা আজকে তো আমাকেই ঝাড় দিতে হবে, আর কালকের থেকে তো দিতেই হবে, মেয়ে স্কুল চলে যাবে। তো আজকে যেহেতু বাড়িতে নেই, তো এসে আমাকে বলেছিল যে ঘরটা ঝাড় দিয়ে তারপর স্নান করবে। তো আমি বললাম যে না বাদ দাও, যখন এক জায়গায় যাবে আর দেরি করে লাভ নেই, তুমি স্নান করে চলে যাও। তো চলে গিয়েছে, তাই ভাবলাম যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো মোছাটা শেয়ার করতে ভুলে গেছি, মানে সবসময় সব কিছু তো আর শেয়ার করা যায় না, ভুলেই যাই। অনেকটা কাজ থাকে যেটা শেয়ার করবার সময় ক্যামেরাটা অন করব যে সেটা ভুলে যাই। তো যাই হোক ঘরটা মোছার পর আমি স্নানে যাব। তো ভাবলাম উঠানটা তো দেখলেই তোমরা কি অবস্থা হয়েছে, মানে ঝাড় দেব এক ঘন্টা পর আবার যেই সেই হয়ে যায়। তো এখন উঠানটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা পাকা হলে কি হবে, মানে এতটা ধুলো রাস্তার সামনে বাড়ি, তো ধুলো বালি, এই উঠোনের ধুলোগুলো আবার ঘরেও সারা ঘরে। ছেলে তো মানে সারা দিন উঠোনে খেলা করে, একটু খেলা করে আবার ঘরে যায়, এই করে করে না ঘর বাড়ি বিছানাপত্র সবই ধুলো ধুলো হয়ে থাকে। সারা দিন যদি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকি তবুও মনে হয় উঠান বাড়ি ঘর পরিষ্কার থাকবে না, মানে এই দিচ্ছি এই এদিক থেকে আবার নোংরা পড়ছে। আর মেয়ে জুতোটা ধুয়েছিলাম, জুতোটা এখন দেখো নিচের দিকে রোডটা চলে গেছে। তো ভাবলাম চালের উপরে দিই, তো ওখানেও দেখি দুনিয়া আর পাতা সামনের চালটার মধ্যে। তো ওটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম ভালো করে। তো ঝেড়ে তারপর জুতোটা দিয়ে দিলাম, এখন আবার চালের উপর দিকে আর কি রোডটা আছে, তো নিচের রোডটা চলে গেছে। বেলা শেষ হয়ে যাচ্ছে, আর কতক্ষণ থাকবে, এখন কটা বাজে জানো, আড়াইটার মতো বেজে গেছে। আমি উঠোন ঝাড় দিচ্ছি, তারপরে মেয়ে আর ছেলে দুজনের স্নানের কাপড়টা আছে ওগুলো একটু ধুয়ে নেব, বাস কাজ কমপ্লিট, স্নান করে চলে আসব। তো দেখো সব নোংরাগুলো বের করে নিলাম, আর রাস্তাটার মতো প্রচুর মানে আমের পাতা আর আমের বুলগুলো, এগুলিতেই ভর্তি আর কি, সারা বাড়িঘর হতে নিয়ে রাস্তা পর্যন্ত ভর্তি। আমাদের দুয়ারটার এদিকে রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব কাপড়গুলো ধুতে, তো কাপড়গুলো ধুয়ে নিলে কাজগুলো কমপ্লিট। তো দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো মেলে নিচ্ছি। কি আর শেয়ার করব বলো বন্ধুরা, এই টুকটাক কাজকর্মগুলোই শেয়ার করছি। তো এই হলো আজকের আমার ভিডিও, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তো আর কিছু শেয়ার করবার নেই, প্রত্যেক দিনের একই কাজকর্ম। যাই হোক তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আজকের মতো টাটা, বাই বাই।